এই মুহূর্তে যে খবরটিতে চোখ রাখবো, বিশালগড় বাজারে মাস্ক অভিযান ধুন্ধুমার কাণ্ড, যে মহকুমা শাসকের সাথে বচসা এবং পরিস্থিতি সামাল দিতে সেখানে আসে পুলিশ। বিশালগড় বাজারে মাস্ক অভিযানেই কিন্তু এই ঘটনা ঘটে। বিশালগড় বাজারে মাস্ক অভিযান, বিশালগড় বাজারে মাস্ক অভিযানে ধুন্ধুমার কাণ্ড এবং সে মহকুমা শাসকের সঙ্গে বচসা সৃষ্টি হয়, পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ, উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বিশালগড় বাজারে মাস্ক অভিযান, এই মাস্ক অভিযানে কিন্তু ধুন্ধুমার কাণ্ড দেখা দেয়। এই ধুন্ধুমার কাণ্ডর পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, মহকুমা শাসকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। আমি মানে রয়েছি কার্বন গিয়া এল ডি এম সময় সেটা কিন্তু আমার লাগছে, মানে আমি দোকান থেকে দাঁড়িয়ে এদিকে এসে গেছি দাঁড়াইছি, তো আমি কিছু মাস্ক করে আমার ঘরে রয়ে গেছে, আমি আনতাছি মাস্ক আমার জন্য দিতে দিয়ে গেছি, তার মধ্যে হচ্ছে ফাইন দিতাম, ফাইন দিতাম ফাইন দেবো দুজন আমার নাম নামে টেস্ট দিতে হবে, আমি ফাইন দিচ্ছি। এখন যে আমার ছেলে যায় সব পুলিশের হাত তুলে গেছে, কে হাত তুলছে? এল ডি এম এর লোকের লোক। আচ্ছা দেখলাম আপনারও এস ডি এম এর সাথে আমরা কি বুঝাছেন, আমি কি বুঝলাম সেটা আপনারা কি বুঝাছেন, এইটুকুই কথা। অভিযান চালানো হয় এবং মাস্ক অভিযান চলে, সে মাস্ক অভিযানে কিন্তু ঘটে যায় ধুন্ধুমার কাণ্ড, মহকুমা শাসকের সঙ্গে সৃষ্টি হয় বচসার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে সকলের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, বিশেষ করে মহকুমা শাসক যে মাস্ক অভিযান চালিয়েছেন সে মাস্ক অভিযানের মধ্যেই ঘটে ধুন্ধুমার কাণ্ড। করোনা পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে করোনার যে সতর্কতামূলক বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধ অনেকেই মান্যতা করছেন না, বা বৃহৎ অংশ মান্যতা করলেও কিন্তু একটা অংশ সে করোনার বিধিনিষেধকে মান্যতা করছে না, সেই জায়গায় দাঁড়িয়ে মাস্ক পরা অত্যন্ত আবশ্যক এবং দৈহিক দূরত্ব বজায় রাখা, সেই বিষয়ে কিন্তু মহকুমা শাসক বিশালগড় বাজারে অভিযান চালিয়েছেন। সেই অভিযান চলাকালেই ধুন্ধুমার কাণ্ড ঘটেছে এবং সেই কাণ্ড কিন্তু হাতাহাতিতে পরিণত হয়। আমাদের প্রতিনিধি এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এবং আমরা শুনব একবার। ইলেকট্রিকের দোকানের যে কর্ণধার উত্তম শাহ ওনার মুখে মাস্ক ছিল না, তখন যখন তারা ফাইন আদায় করতে যায়
তখন তিনি মার্চের ফাইনটিতে রাজি হয়নি। ওনার বক্তব্য ছিল পুলিশ ওনার বিরুদ্ধে বা প্রশাসন ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। তো তারপরেই উত্তম ষাট ছেলে বাইকের মধ্যে বসেছিল হেলমেট ছাড়া, তখন প্রশাসনের লোকরা হেলমেটের জন্য ওনাকে বলে, তারপরেই নাকি তাদের সাথে একটা ঝামেলা ঘটে। এটিএমের যে পিজি এটিএমের পিজি উত্তম ষাট ছেলেকে একটু টাকা দেয়, তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোটা ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে, মানে সেখানে তিনি মাস্ক পরে ছিলেন না, সেখানে ফাইনও তিনি দিতে রাজি নন, তারপরে আবার সেখানে তিনি একটা মানে বলা চলে বচসা করলেন এসডিএম এর সঙ্গে? সেখানে বচসার কারণটি হচ্ছে গত কিছুদিন আগে আগরতলা বিয়ে বাড়িতে যে জেলা শাসক যে ঘটনাটি ঘটিয়েছিল, তো তার ঠিকই উত্তম সাহা যে দোকান মালিক ওনারও একই বক্তব্য, এখান থেকেই মানে কবির যে একটা বই প্রকাশ সেখানে আজকে ঘটিয়েছে মহকুমার প্রশাসনের সাথে অনুদান। আলটিমেটলি সেখানে কি হয়েছে, মানে এসডিএম সেখানে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এই এই উত্তম সাহা যার কথা তুমি বলছো? এসডিএম এর সাথে আমাদের কথা হয়েছে, এসডিএম বলেছে যে যে দোকান মালিক উত্তম সাহা ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং তার পাশাপাশি সেখানে কি ফাইন আদায় করা হয়েছে? উত্তম সাহা কি আলটিমেটলি সেখানে মাস্ক পরেছেন, কি ব্যাপার হয়েছে তারপরে? পরবর্তী সময়ে উনি মাস্ক পরলেও ওনার কাছ থেকে প্রশাসনের লোক সেরকম মহকুমা শাসক ওনার কাছ থেকে ফাইন আদায় করতে পারেনি। উত্তম সাহার কি বক্তব্য রয়েছে? তুমি যেটা বললে যে ডিএম যেটা ঘটনাটা ঘটিয়েছিলেন এবং সেটা নিয়ে আমরা একটা তীব্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছিলাম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেখানে উত্তম সাহার মূল বক্তব্যটা কি রয়েছে? তারই একটা বই, তারই একটা বই প্রকাশ আজকে বিশালগড় বাজারে যে মাস্ক অভিযান করতে গিয়েছিল মহকুমা শাসক, তারই একটা বই প্রকাশ আজকে উত্তম সাহার দোকানে যখন মাস্ক নেই মুখে, এখানে মহকুমা শাসক যাওয়ার পর এরকম একটা চিত্র দেখা গেল। বিশালগড় প্রতিনিধি সায়ন জানিয়েছেন যে মহকুমা শাসক যখন সেখানে মাস্ক অভিযান চালিয়েছিলেন একাংশ কিন্তু মাস্ক পরেননি, যখন মাস্ক যারা পরেননি তাদেরকে ফাইন করতে গেছেন তখনই কিন্তু এই ঘটনা ঘটে, বিশেষ করে এই ধুন্ধুমার কাণ্ড ঘটে, এই কথাই কিন্তু সায়ন পরিষ্কারভাবে জানিয়েছেন। আমরা চোখ রাখবো পরবর্তী খবরে। তেলিয়ামোড়া বাজারে কোভিড টেস্ট ফ্লপ, বিশেষ করে ধান বাজার সেটে সেই কোভিড টেস্ট হওয়ার কথা ছিল এবং প্রচারের অভাবে কিন্তু সেই কোভিড টেস্ট ফ্লপ হয়েছে। তেলিয়ামোড়া বাজারে যে কোভিড টেস্ট হওয়ার কথা ছিল সেই কোভিড টেস্ট ধান বাজার শেড ঘরে হওয়ার কথা ছিল, তবে কোনো প্রকার প্রচার কর্মসূচি পালন করা হয়নি, ফলে সেখানে আসেনি কোনো লোক, মাত্র একজনের করা হয় টেস্ট। স্বাস্থ্য আধিকারিকের এ নিয়ে নীরব ভূমিকা। তেলিয়ামোড়া বাজারে কোভিড টেস্ট ফ্লপ, বিশেষ করে ধান বাজার শেড ঘরে ছিল এই আয়োজন, তবে কোনো প্রকার করা হয়নি প্রচার কর্মসূচি, ফলে সেখানে আসেনি কোনো লোক কোভিড টেস্ট করাতে, মাত্র একজনকে করা হয় সেই কোভিড টেস্ট। স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে সেই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি নীরব ভূমিকা পালন করেন। তেলিয়ামোড়া বাজারে সেই কোভিড টেস্ট ফ্লপ হয়েছে বলে জানা গেছে, আমরা শুনব বিস্তারিত। আটাইশে একটা মিটিং দিয়েছিল, ওই মিটিংয়ের মধ্যে আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়েছে যে টেস্টিং বাড়ানো এবং এই কোভিড নাইন্টিনকে সামনে রেখে মহামারীকে প্রতিরোধ করার ক্ষেত্রে ভ্যাকসিন অ্যাভেলেবেল করা প্লাস টেস্টিংটা বাড়ানো, সেই ক্ষেত্রে আমরা তেলিয়ামোড়ার পক্ষ থেকে আমরা তেলিয়ামোড়া মার্চেন্টেশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব দিয়েছি তেলিয়ামোড়া বাজারে এবং অন্যান্য কয়েকটা স্থান নির্ধারণ করা হয়েছে, ওই স্থানগুলিতে টেস্টিং করা হবে এবং মধ্যে মধ্যে ভ্যাকসিনও প্রদান করা হবে। সেই ক্ষেত্রে আমরা যে আলোচনাটা করেছি আমরা মার্চিন এসোসিয়েশনের পক্ষ থেকে তেলিয়ামোড়া আমরা ব্যবস্থাপনা করে দিয়েছি, চেয়ার টেবিল এবং পাখার ব্যবস্থা করেছি, মাইকিংটা করার কথা হসপিটাল করতে, সেই ক্ষেত্রে এটা আমাদের জানা নেই হসপিটাল কর্তৃপক্ষ কেন করেননি, আমরা আমাদের যে ব্যবস্থাপনা করার কথা ছিল আমরা সেটা করে দিয়েছি। আচ্ছা, সেদিনে আমরা এখানে সবজি বাজার সেটার মধ্যে আছি করোনা টেস্ট করার জন্য,
হাসপাতালের তরফ থেকে। তো এই ব্যাপারে আগাম কোন মাইকিং টাইকিং করা হয়েছে? কিন্তু অ্যাকচুয়ালি আমরা করতে পারি না, আমরা এসডিএম অর্ডারে এনওআইসি মাইকিং এর ব্যাপারে কিন্তু আমরা যাচ্ছি। কতক্ষণ হয়েছেন আপনারা যাইছেন? আছি প্রায় দশটা দশটা থেকে, মানে প্রায় এক ঘন্টা উপরে গেছে। এখন আইসি মানুষ একজন আইসি টেস্ট করছে তো নাম লেখা গেছে। হ্যাঁ, আবেদন জানিয়েছিল তেলিয়ামুড়া স্বাস্থ্য আধিকারিকদের কাছে যাতে কোভিড টেস্ট করানো হয়, কিন্তু কোনো প্রকার প্রচার করা হয়নি, যার ফলে কিন্তু এই কোভিড টেস্ট ফ্লপ হয়েছে বলে তারা দাবি করছে। বিশেষ করে যেখানে করোনা পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কোভিড টেস্ট কিন্তু আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। সেই জন্যেই কিন্তু তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন আবেদন করেছিল কোভিড টেস্ট করানোর জন্য, কর্মসূচি পালন করার জন্য, এবং সেখানে এই কর্মসূচি যথারীতি আয়োজন করা হয় এবং ধান বাজার শেড ঘরে সেই আয়োজন করা হয় কর্মসূচির। কিন্তু সেখানে দেখা গেল প্রচারের অভাবে মাত্র একজন সে কোভিড টেস্ট করতে এসেছেন, এই কথাই কিন্তু বলেছেন। আমরা আবারও শুনবো কি বলছেন তিনি। মিটিংয়ের মধ্যে আলোচনা ক্রমে সিদ্ধান্ত হয়েছে যে টেস্টিং বাড়ানো এবং এই কোভিড নাইন্টিনকে সামনে রেখে মহামারীকে প্রতিরোধ করার ক্ষেত্রে ভ্যাকসিন অ্যাভেলেবেল করা প্লাস টেস্টিংটা বাড়ানো, সেই ক্ষেত্রে আমরা তেলিয়ামুড়া পক্ষ থেকে, আমরা তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব দিয়েছি তেলিয়ামুড়া বাজারে এবং অন্যান্য কয়েকটা স্থান নির্ধারণ করা হয়েছে, ওই স্থানগুলিতে টেস্টিং করা হবে এবং মধ্যে মধ্যে ভ্যাকসিন রোধে বিশেষ করে ভ্যাকসিন প্রদান এবং টেস্টিং এর জন্য মার্চেন্ট অ্যাসোসিয়েশন আবেদন জানিয়েছিল, প্রস্তাব দিয়েছিল। পরবর্তী সময়ে প্রচারের অভাবে সেই কোভিড টেস্ট ফ্লপ হয় বলে তাদের অভিযোগ।